পশ্চিম বাংলায় আমরা এই যে বিধায় শুনেছি আমরা সিবিআই চাই, আমরা সেই চিঠিটা দিতে চাই। আমাদের কোনো আজকে অবস্থান বা বিক্ষোভ ঘটনা গোটা রাজ্য জুড়ে চলছে, আর এখানে আমরা চারজন এসেছিলাম যুব মোর্চার যারা লিডার আছে তাদের সঙ্গে। ওনাদের ইচ্ছা থাকলে ওনারা বলছেন মমতা ব্যানার্জি সরকার চলছে, দেখা করলে তাদের ট্রান্সফার হয়ে যাবেন, তাই দেখা করতে পারলেন। ওখানে আমরা তো হেডকোয়ার্টারকে জানিয়েছিলাম যে আমরা এখানে দেখা করতে আসছি। আমরা তখন কমিশনার সাহেবের সঙ্গে দেখা করতে গেলে উনি ফোন ধরেননি, তারপর ডিপুটি ওনার সঙ্গে কথা হলো, উনি ঠিক আছে আপনি চিঠিটা দিয়ে যান। আমরা চিঠিটা দিয়েছি, আমাদের শান্তিপূর্ণ চিঠিটা দিয়েছি। যেভাবে এই সরকারটা চলছে খুব লজ্জার বিষয় যে একজন সাংসদ, একজন কমিশনার বা একজন ডেপুটি কমিশনার কাছে একটা চিঠি দিতে পারবেন, একটা গভর্নর দিতে পারবেন, এটা খুব লজ্জা।